ওই আমার আম্মা দাঁড়ায় আছে লাল বকরুটা। এখন আমরা যাব আমাদের খালার বাড়ি, মামার বাড়ি নাই আমার, খালার বাড়ির। এখন আমারকে টপিক চেঞ্জ করতে হবে, খালার বাড়ির আমকুরেতে স্যুট, মানে নিজের মাকে পিছিয়ে নিছি, একটা ফিলিংস আলাদা ফিলিংস। আব্বাকেও নেই মাঝে মাঝে, আব্বাকে বেশি নেওয়া হয়, মাকে আম্মুকে খুব কম সময় নেওয়া হয়। ওয়াও গাইস, আমার আব্বা স্কুলে পড়তো সরকারি প্রাথমিক চুয়া নাকি চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে। আম্মা বলছে মানে হাতে মানে এখানে বুঝানো হয়েছে যেসব ধান চাষ করার যেসব জমি আছে ওই ওগুলো দিয়ে যদি আমরা বিদ্যুৎ দিয়ে আসতাম আমাদের হয়তো 5 থেকে 10 মিনিট লাগতো আমার খালার বাড়ি যেতে। তবে আমি বললাম যে না, হাঁটবো না আমরা, আমরা গাড়ি করে যাব, গাড়ি আনছি তেল পুরা লোড, তো এইভাবে যাব। আর আশপাশে আপনাদেরকে একটা ভিউ দেখানোর জন্য, কারণ আমি যদি ভিতর দিয়ে যাই এতটা সৌন্দর্য আমি চোখে দেখবো না, আপনাদেরকে দেখাতে পারবো না। ভাবলাম একটা সুযোগে আপনাদেরকে দেখাই। আম্মা আমাকে দেখাচ্ছে কার বাড়িকে, আমি যেমন তেমন একটা আমার শহরে থাকা হয় বেশি, কিন্তু গ্রামে তেমন একটা থাকা হয় না, তো যার জন্য অনেকটা চিনি না। তো উনি আমাকে দেখাচ্ছে, আমরা এখন হাকিব বা আব্দুল মসজিদ ইসলামিয়া জুনিয়র মাদ্রাসা মনে হয় এটি, আশা করি কথা শোনা যাচ্ছে। আব্বাল্লাহ যাচ্ছি আমাদের রাইডি। হ্যাঁ আবার দিয়ে আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, আমাদের রাইড আবার শুরু হতে যাচ্ছে। আর না ঠিক আছে, কিছু বলবা করতে যাবা বলো, হারুন বেদের বাড়ি পর্যন্ত। হ্যাঁ ওখানে আম্মুকে নিব, ঠিক আছে সামনে আসো, তোমাকে দেখা যাচ্ছে না তো ভিডিওতে, আসো তাড়াতাড়ি দাও, যাচ্ছি আমরা, আসবো আব্বুকে নেওয়ার জন্য আসবো। আবার আসবো। হ্যাঁ সালাম হ্যাঁ, টাটা দে টাটা, আমার দর্শককে টাটা দাও। আচ্ছা ঠিক আছে সালাম, না না টাকা পয়সা নাই ভাই, গরিব শরীর মানুষ। আচ্ছা আল্লাহ হ্যাঁ, হিরো হিরো হ্যাঁ। আচ্ছা চলো, আমার সাথে একটা পিচি মেম্বার যোগ হয়েছে, এটাই আমাদের বাড়ির উঠান। এখন আমরা বাড়ির গেট দিয়ে বাইর হব, বাড়িটাও ঘুরে দেখবা দেখাবো আপনাদেরকে। ইনশাল্লাহ আমাদের মেইন গেট, এখান দিয়ে বাইর হই আমরা বাড়ির। জি জি হ্যাঁ আসছে আল্লাহ হাফেজ হ্যাঁ বাবু। সামনে থেকে আমি আমার আম্মারে পিক আপ করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? নেই অনেকটাই সুন্দর। আমরা আজকে এগুলো বাড়ির ভিতরে রাস্তা যার জন্য একটু একটু ভাঙা, ওই আমার আম্মা দাঁড়ায় আছে লাল বকরুটা। আম্মা আম্মুকে আগে পাঠিয়ে দিয়েছিলাম বাইকে একটু খোঁজ দিতে, বলতে লিক হয়ে গেছিলো, লিককে সারাতে গেছিলাম। আম্মু অর্ধেক আসে দাঁড়ায় আছে এখানে, তো আম্মু আম্মু সরি বুঝছেন। আচ্ছা রানা দিয়ে এখন আমরা যাব আমাদের খালার বাড়ি, মামার বাড়ি নাই আমার, খালার বাড়ির। এখন আমারকে টপিক চেঞ্জ করতে হবে, খালার বাড়ির আমকুরেতে স্যুট,
মানে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর হয়, তো দুই পাশে বন গাছপালা, চারদিকে খালি সবুজ আর সবুজ। নোয়াখালীর এই মায়ায় অনেক জি দেখুন ওই রাস্তায় আন্টি একটা দাঁড়া করাইলো, হ্যাঁ বলতেছে যে তোমার আব্বা মারছে নাকি। তারপর বললো যে কি ওই ওনার মায়ের নাকি টিউমার ধরা এগুলো বলছে আর কি। আমি বলছি ইনশাল্লাহ ভালো যাবে, আশা করি দর্শক ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। অনেকে আমার দিকে তাকায় আছে, ওকে পাগলে প্যাডের মধ্যে মোবাইল লাগাইছে কেন। আসলে তো আমি ব্লগিং ভিডিও বানাচ্ছি। রাস্তাগুলো সামান্য ভাঙা, অতটাও ভাঙা না। এখন আমরা বামে চলে যাব, এইখান থেকে আসল সুন্দর যে স্টার্ট আই থিং। আরও এক বছর আগে অনেক সুন্দর লাগতো জায়গাটা, বর্তমানে কী অবস্থা সামান্য ভাঙা, তবে বাকিটা ঠিকঠাক আছে। মানে নিজের মাকে পিছু নিছি, একটা ফিলিংস আলাদা ফিলিংস। আব্বাকেও নেই মাঝে মাঝে, আব্বাকে বেশি নেওয়া হয়, মাকে আম্মুকে খুব কম সময় নেওয়া হয়। ওয়াও গাইস দিস ভিউ ইজ অসাম। এগুলো কি নারকেল ইয়া গাছ না খেজুর গাছ? না, ওয়াও খেজুর গাছ আফটার লং টাইম। আশা করি আপনারা সবাই দেখছেন আশপাশের এরিয়াটা যে কত সুন্দর। এই ভাঙাটা মনে হয় এখানে শেষ, আর ভাঙা নেই। এগুলো বাড়ির রাস্তা, তো এগুলো আস্তে আস্তে মেরামত করা হচ্ছে। এই ভাঙা শেষ। আমার আব্বা স্কুলে পড়তো, চাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে পড়তো। উনি আমাকে অনেকদিনই বলছেন তাল গাছ। ওয়াও ভালো লাগছে এই রোদের মধ্যে, হালকা রোদ, আস্তে আস্তে বাইক চালাচ্ছি, দুই ধারে গাছপালা। ওয়াও অস্থির। আমি জানি না নোয়াখালীতে এরকম আগে কেউ ব্লগ করছে কিনা। ওয়াও আমি এখানে তারা ছবি তুললেন, পানিগুলো দেখতে কি যে সুন্দর লাগছে। আম্মা বলতেছে যোগে ধরলে আরো সুন্দর লাগবে। পানিগুলো তো আসলেই যোগ থাকে, যোগও থাকে, অনেক সময় সাপও পাওয়া যায়। কি সুন্দর। আম্মা বলছে মানে হাতরে মানে এখানে বুঝানো হয়েছে যেসব ধান চাষ করার যেসব জমি আছে ওই ওগুলো দিয়ে যদি আমরা বিজয় দিয়ে আসতাম আমাদের হয়তো 5 থেকে 10 মিনিট লাগতো আমার খালার বাড়ি যেতে। তবে আমি বললাম যে না, হাঁটবো না আমরা, আমরা গাড়ি করে যাব, গাড়ি আনছি তেল পুরা লোড, তো এইভাবে যাব। আর আশপাশে আপনাদেরকে একটা ভিউ দেখানোর জন্য, কারণ আমি যদি ভিতর দিয়ে যাই এতটা সুন্দর যে আমি চোখে দেখবো না, আপনাদেরকে দেখাতে পারবো না। ভাবলাম এক সুযোগে আপনাদেরকে দেখাই। ওখানে আমার দুই খালা ওয়েট করতেছে। আমার আরেক খেলা আমাদের সাথে আসছিল, বলতে উনি আমাদের আগে আসছে যে কোনো একটা দরকারি কাজে, একই দিনে এসেছি বাট উনি একটু আগে রওনা দিতেন। ওয়াও এটা মানে দিঘি না, এত বড় একটা পুকুর মতো, এটা দিঘির মতো হয়ে গেছে, অনেক বিশাল জায়গা। গ্রামের রাস্তাঘাটগুলো এত সুন্দর হয়, সব দিকে খালি গাছপালা আর গাছপালা। শহরে তো গাছপালা চোখে দেখা যায় না তেমন, পাহাড়ে গেলে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ আঁকা বাঁকা, তারপর একটা মজাই আছে আঁকা বাঁকা হইলেও। হ্যাঁ না না
অনেক দূরে তো বাইকে করে আসছে, অনেকদিন পর ভালো লাগতেছে, কিন্তু সব সময়ের জন্য এটা অবশ্যই ভালো লাগবে না, কারণ অনেক বেশি সময় লাগতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। না আমার পুকুর বাড়ি, আম্মা আমাকে দেখাচ্ছে কার বাড়ি। আমি যেমন তেমন একটা আমার শহরে থাকা হয় বেশি, কিন্তু গ্রামে তেমন একটা থাকা হয় না, তো যার জন্য অনেকটা চিনি না। তো উনি আমাকে দেখাচ্ছে, আমরা এখন হাকিব বা আব্দুল মসজিদ ইসলামিয়া জুনিয়র মাদ্রাসার মনে হয় এটি কিছু একটা লেখা ছিল। একদিন অনেক বৃষ্টি হয়েছিল, আব্বার আমি এখানে অনেকক্ষণ দাঁড়াচ্ছিলাম সামনে, আপনারা নোয়াখালীতে আসলে অবশ্যই একটা জিনিস বুঝতে পারবেন, মানুষ এখানকার মানুষ অনেক ফ্রেন্ডলি, অনেক ভালো আচরণ করে তারা। এই তো এই জায়গাটাতে একদিন বৃষ্টির মধ্যে অনেক বেশিক্ষণ আমি দাঁড়াইছিলাম, ওনার সরি আরো সামনে। হ্যাঁ হ্যাঁ, সব বেশিরভাগ মানুষই নোয়াখালীর যারা বিল্ডিং টিল্ডিং দিয়ে গ্রামে থাকে, কিন্তু শহরে আমরাও এরকম, গ্রামে তেমন একটা আসা হয় না দরকার ছাড়া। ওয়াও কি সুন্দর ব্রিজ, কিছু মানুষ আমারা পাগল বলবে, যেটা সুন্দর না সেটাকে সুন্দর বলতেছি। খান মঞ্জিল কাশীপুর 3 কিলোমিটার মসজিদ। গ্রামে আসলে একটা জিনিস অনেক ভালো লাগে, জায়গায় জায়গায় মসজিদ, এই রাস্তা যাতে না শেষ হয়, ভালো যাইতে ভালো, যতটুকু যাবে ততটুকু যাব, মানে গ্রামের রাস্তাগুলো এত ভালো করছে, আগে যে কি অবস্থা ছিল, মাটি বছা, ট্রাক্টর যায় উঁচা নিচা, শিলা টঙ্গর ভাঙা ভুঙা, আগে আসাই যাইত না। যাই হোক আগের চেয়ে অনেকটাই বেটার, ইনশাল্লাহ আরো কাজ হবে। আঁকা বাঁকা রাস্তা, উপরে এখানে সাইন লিখে দিছে, যার জন্য আস্তে চালানোটাই বেটার। এই আঁকা এই বাঁকা রাস্তাগুলো অনেক সুন্দর, গ্রামে আসলে যদি ঘুরাঘুরি না হয় আসি কোনো মজাই লাগে না। বাসে পড়ে থাকলেন, আমি কালকে এসে মন্ত্র গোসল করলাম পুকুরে, গরিবের সুইমিং পুল, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির জন্য সুইমিং পুল এটা, অনেকে যে বাট আমি সাঁতার পারি না, চেষ্টা তো করি কিন্তু আমার থেকে মনে হয় যে আমি ডুবি যাই, আমি পা হাত পা কসলাইলেও, আইমিন নোয়াখালী ভাষায় বললাম কসলানি মানে কিছু মিক্স করা অনেকটা, তো আমি মানে হাত পা অনেক ইয়ে করলেও পারি না আর কি। কালকে অনেকক্ষণ ট্রাই করছি, মনে হয় যে আমি নিজেই পড়ে যাচ্ছি, হাত পা ঢিকে লড়তে হয়ে চড়তেছে, কিন্তু আমি আমি পড়ে যাচ্ছি, আমার থেকে এরকম একটা মনে হয়। এই এখানে সব দোকানপাট হচ্ছে নতুন করে, আগের বার যখন আসছিলাম তখন এখানে এরকম দেখা দেয় নাই। এই ওয়ার্কশপ টাকানো আছে, ওয়াও আমার খালার রাস্তাটাও হয়ে গেছে, এসে গেছি এসে গেছি। আরে না উড়িতে না আব্বুর কাছে আবার যাচ্ছি,
আমার খালার আসসালামু আলাইকুম আরে আইছি যে মুসুদন গসি গসি হাই 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 লিংকু লিংকু আরে দাম গতো না ভাই কি যাইতে বুঝতে গারে গাড়ি দেখতে তুই কিছু ক্লিপ এখান থেকে খেতে দেওয়া হবে তো এখানে কি গো আমরা রেকর্ডিং হয়ে জানো কিছু বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে আমরা ভিডিও করছি আমরা না আনছি আমি সিডান থেকে চালাই আসছি মিঠা কাপা ভিডিও করছেন এখনোর মতো ব্লগ এখানে এসে ঘুরতে হচ্ছি ভাইয়ের ভাইকে ওটা মিস করে দিলি আচ্ছা ঠিক আছে বলো আপনি আপনি বাপের বাড়ি থেকে ঘুরে আসেন তো বাপের বাড়িতে যত পাচ্ছেন এনে বেড়া লুকাস কা আচ্ছা রে রেকর্ডিং হচ্ছে রেডি স্টাডি আমাদের গন্তব্য আবার শুরু এবার আব্বু কানতে যাব না ঘুরে ঘুরে যাবো নিজের রাস্তা নাই তো বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম তোমার চিনি কিন্তু বাড়ি হয়েছে কোনদিন আসি যে খেয়াল করি না ওরে হাতের মধ্যে বাড়ি হয়তো জায়গা শুনবো এখানে আসে নিয়ে ফেলছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবার আসতে দেখা হবে কিছুদিন পর আবার আসতেছি আমাদের মসজিদ তারে ভূঁইয়াবাড়ি জামে মসজিদ মসজিদের নাম বুঝাবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি অনেক অনেক ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও আজকের মতো এতটুকুই আবার শুরু করব যখন তখন আবার দেখা হবে আপনাদের সাথে এখন মতো বাই